বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আর আপনাদের দুয়াই ভালো আছি দেখতে দেখতে রামাদান মাস চলে গিয়েছে আর একটা বা দুটা রোজা এরপরে তো ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা সবার ঈদ খুব ভালো কাটুক ফ্যামিলির সবাইকে নিয়ে খুব ভালো থাকেন এনজয় করেন ঈদের দিন খুব ভালোভাবে কাটান এই দুয়ার হইল এইদিকে আমি চাল ধুয়ে নিতেছি সাদা ফুলাও করব আগে থেকে আমি চাল ধুয়ে ভিজিয়ে রাখতেছি গত সপ্তাহে আমার একটা ব্লগে পাঁচ হাজার বিউজ হয়েছে এই ব্লগটি শেয়ার হয়েছে বিয়াল্লিশ বার দেখলাম এরপরে হয়তো আরও শেয়ার হয়েছে আর দেখিনি দেখব ইনশাল্লাহ এগুলা বেশিরভাগ সাধারণ দর্শক যারা ওনারাই করেছেন শেয়ার করেছেন বিয়াল্লিশ বার শেয়ার হয়েছে সাধারণ দর্শক যারা আমার ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যাদের চ্যানেল আছে আমার ভিডিও দেখতেছেন সবাইকে যারা আমাকে সাপোর্ট করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ গার্ডেন মেলে দিয়েছি আমার বেডশিট এগুলো চেঞ্জ করেছিলাম মেলে দিয়েছি গার্ডেনে আর ওইদিকে চিকেন তান্দুরি করব বাচ্চারা তো খুবই পছন্দ করে ম্যারিনেট করে রাখতেছি ইফতারের আগে করব আগে ম্যারিনেট করে রেখে দিলাম আজকে আর পুরো রেসিপি শেয়ার করিনি একটু শেয়ার করতেছি লাস্ট একটা ব্লগে করেছিলাম শেয়ার আর বাচ্চারা গার্ডেনে চলে গিয়েছে খেলা করবে নাইম নাদিম নাইমকে ওর আব্বু ওর আব্বুর সাথে চলে গিয়েছে ও তো এদিকে তাকে না যখন বাহির ও সামনের দিকে তাকে আর নাদিমকে তো গড়ে আনা যায় না বাহির হলে নাফিসা ওকে ডাকতেছে অনেক সময় বাহিরে ছিল ও দৌড়াচ্ছে আপনারা দেখতে পারতেছেন ও আসবে না পরে নাফিসাকে বললাম তুমি আর একটু ওকে নিয়ে বাহিরে তাকো আমার গোরের সামনের দিকটুকু অনেক বড় বাচ্চারা বাহির হয়ে খেলাধুলা করতে পারে শুধু আমার বাচ্চা না এখানে আমার যত নেইবার আছেন যাদের বাচ্চা আছে সব বাচ্চারাই বাহির হয়ে খেলাধুলা করে আর পিছনের গার্ডেন খুবই ছোটো পিছনের গার্ডেনে তেমন যাওয়া হয় না শুধু কাপড় মেলে দেই বাচ্চাদেরকে গার্ডেনে দিয়ে আমি ওইদিকে সিটিং রুমটা ভালো করে টাইডি করে হুবার দিয়ে দিতেছি বাচ্চারা তো খেলাধুলা করে আর এখন হলিডে আমি প্রত্যেক দিন এই এই টাইমে এই টাইমে বাচ্চাদেরকে একবার গার্ডেনে দিয়ে দেই দিয়ে আমি গোর ভালোভাবে বিশেষ করে সিটিং রুমটা ভালো করে টাইডি করে হুবার দিয়ে দেই আমি আলু ভর্তা করবো আলু ভর্তার জন্য পেঁয়াজ বসিয়ে দিয়ে দিয়েছি আর ওইদিকে বা তো রান্না করে নিয়েছি আস্তে আস্তে ইফতারের টাইম হয়ে যাবে এগুলো রেডি করতে করতে আর আজকে আমার মন চাচ্ছে আলু ভর্তা দিয়ে ভাত খেতে অনেক দিন ভাত খাইনি এই রোজা আসা পরে মনে হয় দুই দিন বাদ খেয়েছিলাম দুই দিন বা তিন দিন হবে আর আজকে খাবো ইনশাআল্লাহ আলু ভর্তা করতেছি আমি এইভাবে পেঁয়াজ বেজে দেই আমার ভালো লাগে একটু পোড়া পোড়া হলে আর ওইদিকে আলু বয়েল করেছিলাম আলুগুলা মেশ করে নিলাম শুকনো মরিচ বেশি দেইনি তিন চারটা দিয়েছি আমার হাজব্যান্ডও খাবেন উনিও আলু ভর্তা খুবই পছন্দ করেন যদি বেশি জাল দেই রমজান মাসে বেশি জাল খাওয়া ভালো না আর উনি তো জাল পছন্দ করেন না এই জন্য আর বেশি জাল দেইনি একটু সরিষার তেল দিয়ে দিতেছি সরিষার তেল না হলে তো আর আলু ভর্তা হই না আর ফ্রোজেন দনিয়া পাতা ছিল। একটু দনিয়া পাতাও দেবো এগুলা দিয়ে মেয়েকে নিতেছি আর লবণ লবন লবণ যখন আলু আলু যখন বয়ল করেছিলাম তখন দিয়েছিলাম তারপরে পেঁয়াজ যখন বেজে নিয়েছিলাম তখনও দিয়েছি ভাবলাম যদি বেশি হয়ে যায় তাহলে তো খাওয়া যাবে না আর যদি কম হয় পরে একটু দিয়ে মাকে নিতে পারবো খাওয়ার আগে আমি ইফতারের আগে আলু ভর্তা করে নিতেছি বা রান্না করে নিলাম ইফতার পরে আর আমার কোনো কাজ করতে ভালো লাগে না মনে চায় মন চায় না যে কাজ করি বাচ্চারা গার্ডেন থেকে অনেক আগে চলে এসেছে নাদিমকে দুধ দিয়ে দিয়েছি আর নাইম পরোটা খাবে ওকে একটা পরোটা দিয়ে দিতেছি আমি এখন মাকে মিলিয়ে পরোটা খাওয়া

ও বাংলা কথা এত স্পষ্ট করে বলতে পারে না নাদিম এসেছিলো ও পরোটা নেয়ার জন্য পরোটা অনেক গরম ছিল এই জন্য নাইম দেয় নি পরে একটু দিয়ে দিয়েছে খুবই গরম ছিল প্রথমে পরোটা নাদিমে পরোটা খাওয়া পছন্দ করে আমি ওকে পরোটা তেমন দেই না এতো ছোটো বাচ্চাদেরকে পরোটা খাওয়ালে অন্য খাবার খেতে চায় না এই জন্য আমার বড়ো তিনও বাচ্চাদেরকে আমি তিন বছর চার বছর পরে ওদেরকে পরোটা দিয়েছি বুড়ো তো বাচ্চাকে তো পাঁচ বছর পরে পরোটা দিয়েছি এর আগে তো আমি গুলো আনতামই না কথা বলতে বলতে এদিকে আমি সাদা পোলাও করব বসিয়ে দিয়েছি আপনারা দেখতে পারতেছেন কি কি দিয়েছি পোলাওর মধ্যে যেভাবে সাদা পোলাও আমি করে তাকে এইভাবে করতেছি এখন চাল দিয়ে চাল ভালোভাবে বেজে নেব সামান্য করে করতেছি আমার দমে আর আমি আজকে ইফতার করবো একটু লবণও দিয়ে দিলাম লবণ দিতে ভুলে গিয়েছিলাম আর আমার হাজবেন্ড আজকে চলে যাবেন ওনার ফ্রেন্ডদের সাথে আজকে ইফতার করবেন রেস্টুরেন্টে প্রত্যেক বছর ওরা ফ্রেন্ডরা মিলে রেস্টুরেন্টে ইফতার করে আজকে ওরা একসাথে মিলে রেস্টুরেন্টে ইফতার করবে উনি চলে যাবেন আজকে আমার দমে আর আমি ইফতার করব চিকেন তান্দুরি বসিয়েছিলাম সবগুলো একসাথে গাদাগাদি করে দিয়ে দিয়েছি দিয়ে তো দেখি এগুলা হচ্ছে না তান্দুরি হচ্ছে না ভালোভাবে কয়েক পিস উঠিয়ে নিতেছি বাবলাম এইগুলা পরে দেব এইভাবে হবে না যদি সবগুলো একসাথে করতে চাই কয়েক পিস উঠিয়ে নিয়েছি আর বাকিগুলা উলটিয়ে দিতেছি বাচ্চা বাচ্চারা ইফতারের সময় খাবে চিকেন তান্দুরি এই জন্য করতেছি না হয়তো যদি শেহরির সেহরি তো খাবে কিছুটা ইফতারে খাবে আর কিছুটা সেহরিতেও খাবে এদিকে একটু তান্দুরির মশলা রয়ে গিয়েছিল এগুলো আমি উপরে দিয়ে দিয়েছি আর যে কয়েক পিস রেখেছিলাম এগুলা পরে দেব এই যে হয়ে গিয়েছে যেগুলো হয়ে গিয়েছে এগুলো আমি উঠিয়ে নিতেছি এখন পর্যন্ত যারা আমার সাথে আসেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি পুরোটা দেখবেন সব সবসময় চিকেন ড্রামস্টিক দিয়ে করি আজকে পুরো চিকেন দিয়ে পুরো চিকেন বলতে আস্ত চিকেন না এটা কারি সাইজ করে কেটে এনেছিলাম কারি সাইজ করে কেটে এনেছিলাম রান্না করার জন্য বাবলা আমি এটা দিয়ে করে নিই সব সময় তো ড্রামস্টিক দিয়ে করি যেগুলো বাকি রয়ে বাকি রয়ে গিয়েছিলো এগুলো আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিতেছি প্রথমবার বেশি করে করেছিলাম আর সেকেন্ড টাইম যেগুলো কয়েক পিস রয়েছে বেশি না মশলা একটু রয়ে গিয়েছিল উপরে আমি দিয়ে দিতেছি আমি চিকেন তান্দুরি আর পোলাও করেছি আর ওরা তো খুবই বাহানা করতেছিল চিপস বাগার হবে ওদের আব্বু যাওয়ার আগে ওদেরকে চিপস আর বাগার দিয়ে দিয়েছিলেন এনে দিয়েছিলেন প্রথমে নাইম নাদিমের জন্য এনেছিলেন বাহির থেকে আসার সময় নাইম নাদিমের জন্য এনেছেন আর নাফিসা নাসিয়া বলতেছে আমাদের জন্য কেন আনলা না ওরা তো জোর করতেছে পরে আমি বললাম নাফিসার আব্বাকে যে আপনি দিয়ে যান সময় তো এখনও আছে উনি বাগা চিপস আর চিকেন উইংস এনে দিয়েছেন ওরা ইফতারের সময় এগুলা খাবে আর সেহরির সময় চিকেন তান্দুরি পোলাও খাবে আর আমি একটু চিকেন তান্দুরি পোলাও এখন খাবো আর ইফতার পরে থ্রাবি পরে আমি আলু ভর্তা দিয়ে ভাত খাবো সালাদও বানিয়ে নিয়েছি চিকেন তান্দুরি পোলা সাথে সালাদ না হলে তো ভালোই লাগে না আলু ভর্তা দিয়ে পরে খাবো আমি সত্যি বলতে কি ভুলে গিয়েছিলাম আলু ভর্তা যে করেছি এগুলা প্লেটে নেওয়া পরে আমার মনে হয়েছে পরে ভাবলাম তাকে তারাপি পরে একটু খেয়ে নেবো আলু ভর্তা দিয়ে বাদ আজকে এই পর্যন্ত ভালো থাকেন সবাই আমরা ইফতার করে নেই আর সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আমাদের জন্য দোয়া করবেন সবার ঈদ খুবই খুবই ভালো কাটুক দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আমরাও যাতে ঈদ ভালোভাবে কাটাতে পারি আসসালামু আলাইকুম